আমরা এসেছি দেবলগড়। এটি রানাঘাটের আগে স্টেশন আপনারা জানবেন চাকদা। চাকদা, গঙ্গাপুর এবং রানাঘাটের মাঝামাঝি একটি গ্রাম দেবগ্রাম পঞ্চায়েত, তারই এলাকায় দেবলগড়। সুতরাং কেন আমরা এই জায়গাটাকে বেছে নিলাম? এই জায়গাটিতে যেমন একটা অরণ্য রয়েছে সুন্দর, এবং তার সাথে সাথে এখানে প্রত্নতত্ত্ববিদদের জন্য একটি মানে আর্কিওলজিক্যাল সাইটও এখানে রয়েছে, যেটা 7th century পাল ডাইনাস্টি, পাল বংশের কিছু নিদর্শন মাটি খুঁড়ে পাওয়া গেছে। আজকে আমরা হোলি সেলিব্রেশন করব হিজর আর জারুলের অরণ্যে। আর শেষে আমাদের বাড়ি ফেরার আগে আমরা এই বাড়িটিতে যাব, যেখানে একটি বিখ্যাত ঘরানার পুরনো বনেদি বাড়ি রয়েছে, অন্নপূর্ণা দেবীর বাড়ি, এটা ফেমাস। তার সম্বন্ধে যাব, তার বাড়িতেই এখানে ওনাদের যে বংশধররা রয়েছে তাদের সাথে আলাপ করব, এবং এখানেই আমাদের মধ্যাহ্নভোজন আমরা সেরে কলকাতার দিকে ফিরে যাব। আমাদের সাথে রয়েছে নীনাদি এবং ভাস্করদা, এনারাই এদের বাড়ি দেখাশোনা করেন, ভাস্করদা হচ্ছে এদের বংশধর। শুরু করছি একটি রেয়ার প্ল্যান্টের নার্সারি দিয়ে। ডুমুরও আছে গাছে। ওকে, মানে বাইরের কি? বাইরের, এটা মিশর থেকে এসেছে। মিশর, মিশরের, মিশরীয় ডুমুর আর কি। মিশর বা গালফে কিছু কিছু জায়গা হয়, সেসব জায়গায়। নরমালি তো ডুমুর আমরা বাংলারে আমরা খেতাম ছোটবেলায়। ডুমুর, হ্যাঁ, সে ডুমুরটা আলাদা, এটা আবার আলাদা। এটা যেমন টেস্ট তেমন কালার, তেমন বীজ কম, খুব নরম, সফট। মানে এটাও খাওয়া যায়? এইটাই খায় লোকে আর কি। এগুলো তো নরমাল পাতি লেবু হবে এইসব? না, এটা কামকট লেবু। কি লেবু? কামকট লেবু। এটা হচ্ছে আপেলের গাছ বলছি। এটা আপেল গাছ, এটা নাশপাতি, এইটা হচ্ছে চেরি, এটা হচ্ছে চেরি। আচ্ছা, এটা জাপান চেরি, এটা জার্মান টার্মানে তো হচ্ছে, এটা জাপান চেরি। আর এটা কি দেখালে? এইটা হচ্ছে নাশপাতি। তারপরে কমলা লেবু আছে, ওইটা হচ্ছে মালটা। এই জিনিসটা মনে হচ্ছে আমার, না এটা অস্ট্রেলিয়ান জবা বলে। জবা? হ্যাঁ, এটা 10-12 inches ফুল হয়। এটা হচ্ছে থাই ভ্যারাইটি, নাম হচ্ছে কাটিমন। এটা হচ্ছে আপনার বছরে 3 times হবে। এটা সুইট লেবন, কোরিয়ান লেবু। এটা খোসার সময় খায় আঙুরের মতো, আঙুর যেরকম ওরকম থেকে বড় হয় সাইজে, আর খোসার সময় তো এটা মিষ্টি, খোসাটাও মিষ্টি। এইটা, এটা মৌসুমি একদম বড় বড় হবে, চাইনিজ মৌসুমি। এটা রুদ্রাক্ষ গাছ। আচ্ছা, এটা থাই কালাটা আমেরিকাতে পাওয়া যায়। আর একটা টমেটোর মতো দেখতে, পুরো সলিড এবং খেতে ভালো। এই তো কাটা কাটা দাদা গায়ে কাটা তুললাম, এটা খেয়ে দেখেন। এটার নাম কি জানি? খুব সুন্দর একদম, মানে সবকিছু আছে। হ্যাঁ, এলাচ থেকে শুরু করে গরম মশলা থেকে শুরু করে সব, গরম মশলা তো পেলামই আমি, মানে সব সব। কি ভুল
ধনে পাতা গাছ, বিলিতি ধনে পাতা। সবুজ পাতাগুলো ডালে উঠে, গাছে উঠে, সব ফটো সেশন চলছে। দাদা আপনি কই, একই আপনি পালিয়ে থাকলে হবে নাকি? আসুন আসুন, এই আমি কোনো ক্ষতি করবো না, ইহাদের কোনো ক্ষতি নেই। আসুন ট্রেন থেকে আমি বাদ পড়ে গেলাম না, ঘর আমি ঘর হয় না ওই জিনিসটাই। মেয়ে দিল তখন কিছু বললেন না, আমরা দিদি বলেছি আপনারা উঠবেন না, আবির উঠবেন। রং খেলার পরে এখন যাচ্ছি আমরা মিউজিয়াম দেখতে। আচ্ছা এটা ওয়াচ টাওয়ার, এটা মিউজিয়াম না। ওকে ওকে, এটা আমরা ওয়াচ টাওয়ারে যাচ্ছি এখন, একটা ওয়াচ টাওয়ার আছে দেখি। হ্যাঁ কোন রাজার? আচ্ছা দেবল রাজার ওয়াচ টাওয়ার, ওই সময়কার পাল যুগে। আচ্ছা চারটে, হ্যাঁ ঢিবির মতো যেটা দেখালেন ওদিকে। হ্যাঁ ওকে, এরকম চারটে ওয়াচ টাওয়ার। আচ্ছা
আচ্ছা কেটে ফেলেছে মানে এটা কি গাছের তৈরি? মাটিরই বানানো জায়গাটা। মানে জঙ্গলের চারদিকে চারটে ওয়াচ টাওয়ার ছিল আগে? হ্যাঁ তখন জঙ্গল ছিল। আচ্ছা তখন জঙ্গল ছিল? হ্যাঁ তখন লোকালয় ছিল। ওই জঙ্গল কি করে হলো? তারপরে সরকার করেছে আর ওই ভেতর দিয়ে আপনাদের ঘোরাতে পারলাম না। আচ্ছা এখানে লোক বসতি ছিল, এখনো প্রমাণ আছে, জিনিসপত্র ভেঙে আছে। এখন যাচ্ছি একটু এই, হ্যাঁ বলুন। এই যে এইগুলো ভাঙা দেখছেন না? এই যে এগুলো এগুলো খুললেই কিন্তু নিচে মানে জিনিস পাওয়া যায়। ওকে আর এইখানে দেখেন এই যে উঁচু উঁচু ভিত্তি দেখা যাচ্ছে না? হ্যাঁ হ্যাঁ। এই একটা ওইখান দিয়ে ওইখানটা নিচু, আবার ওই পাশটা উঁচু, এগুলো নিচু উঁচু এগুলো রয়েছে। এগুলো কি বলেন তো এই যেগুলো উঁচু দেখছেন এগুলো বাড়ি ছিল, বুঝলেন তো? এই যে দেখে যতটা খুঁড়বেন সবই এই এরকম ইট বড়। দেখুন চারিদিকে যেখানে তাকাবেন দেখবেন ইট ভাঙা। এই ভিত্তিটাই বাট একটু মানে মাটির ভার ফার ভাঙা। হ্যাঁ এটা মাটির ভার ফার ভাঙা। হ্যাঁ তারপরে তখন তো এই সভ্যতাটা ছিল, নাহলে এগুলো আসলো কোথার থেকে? মানে যা পাত্র ছিল, মানে আপনি বলছেন এইগুলো সব তখনকার জমানার কিছু হবে এই সব জিনিসগুলো? হ্যাঁ হ্যাঁ আমরা তো প্রমাণ পেয়েছি তখনকার জমানা, বুঝলেন তো? এই ভাড়গুলো না, হ্যাঁ তখন প্রমাণ পেয়েছি। এই যে এই যে ভাড়গুলো, এই যে ইটগুলো, এই যে ইটগুলো পড়ে পড়ে দেখেছি তো, ঠিক আছে। ইটগুলো এই ভাড়গুলো এক একটা এক এক ডিজাইন, ছোটো বড়। এই যে ভাড় এটা ভাড় দেখেছেন তো একটা ডিজাইন আছে। এই যে এইগুলো ইটগুলো, এই ইটগুলো প্রমাণ করে এগুলো যে তখনকার ধ্বংসস্তূপ। ওই এইটা হচ্ছে গড়। আমরা ওই যে ওইখানে ওয়াচ টাওয়ারে উঠেছিলাম ওই কোনা, এই যে জিনিসগুলো যে দেখলাম দেখালাম, হ্যাঁ সেই সব জায়গা থেকে খুঁড়ে এগুলো বের করেছি। আচ্ছা এই এই প্রদীপগুলো হচ্ছে জল প্রদীপ বলে, এটা বিশেষত্ব কি জানেন তো? এইটার ভিতরে জল ভরতো, দেখেন ফুটো আছে, এই যে ফুটো আছে, এটা জল ভরতো যেটা হাতে রাখতে পারতো। এইটা দেখেছেন এই ছঙ্কটা মনে হয় আপনারা দেখেছেন কিনা? শঙ্খ নাভি শঙ্খ বলে, এটা ওখানে ওইখানে গিয়েছে। হ্যাঁ আর এই যে এগুলো নানা রকম ভাগ পাওয়া গেছে। কড়ি দিয়ে আগে ব্যবসা হতো না? এই কড়িটা কিনা এগুলি কোথায় পেলেন? এগুলো কোথা থেকে? সব এই যে অলংকার, এগুলো কিন্তু আগে ইউজ করতে হয় অলংকারগুলো। পুঁথি এইটা হচ্ছে ওদের অস্ত্র ছিল, গুলি। এই যে এগুলো ইটগুলো না, এই যে পাথরগুলো। তবে আর একটা জিনিস দেখাই, সেটা সৌন্দর্য আপনারা মানে তারিফ না করে পারবেন না। তো আমাদের সুখে দুঃখে সবেতেই আমরা একসঙ্গে, আর এখন তো মানে বাড়ির লোকই হয়ে গেছে। আমার নাতনি ওকে কাকু দাদু বলে ডাকে, বাড়ির লোকই হয়ে গেছে। তো এই বাড়িটা আমরা আসছি ফ্রম দ্য টাইম যখন ইলেকট্রিসিটি ছিল না, জল ছিল না, কুয়ো থেকে জল তুলতে হতো, পাশের বাড়ি থেকে লাইন নিয়ে সাপ্লাই নিতে হতো। ধীরে 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 সব করেছে আর দাদু আর এই ঠাকুমা। আচ্ছা এই হচ্ছে ঠাকুমা, উনি হচ্ছে দাদু। হ্যাঁ দাদু খুব ছোট ছোট ছেলে মেয়ে রেখে উনি মারা যান। কিন্তু কিছু করা যাচ্ছে না আজকালকার ব্যাপারের জন্য, আরো জমি টমি অনেক আছে ঠাকুমার নামে। ঠাকুমা একা মানে উনি বন্দুক চালাতেন। হ্যাঁ তো এতগুলো ছেলেপুলে মানুষ করেছে, সব বেশিরভাগই ডিফেন্সে ছিল। আর
আমার বাবাও ডিফেন্সে ছিল, সেই একটা তো এই করে করে ঠাকুমা সবাইকে মানুষ করে। আর ওই দেখুন যখন ওরা ওই রেঙ্গুন থেকে আসে, আগে ওরা রেঙ্গুনে ছিল, আচ্ছা ছোট কাকা বোধ হয় কোলে এই সময়টায় দাদু মারা যায়, আচ্ছা এই যে সব ছেলেপুলেরা ছোট ছোট ঠাকুমা সবগুলোকে মানুষ করে।